একজন পিতার উপদেশ ছিল, সন্তান নাকি তুমুল রাগি, এত রাগের রাগ। পরে বলছে যে শোন, তোর রাগ দূর করতে চাস? বলছে সত্যি আব্বা রাগ দূর করতে চাই কিন্তু পারি না। বলে রাগ দূর করার জন্য যায় দেখ ওয়ার্ড্রপের উপরে, আমি একটা ব্যাগের মধ্যে দুটো জিনিস রাখছি, নিয়ে আয়। নিয়ে আসছে, আচ্ছা দেখে এত বড় একটা হাতুড়ি আর এতগুলা কাঁটা পেরেক, যে এটা কি করবো? যখনই তোর রাগ আসবে, আমাদের যে বাড়ির বাহিরে বাউন্ডারি ওয়ালটা আছে না, যতগুলা রাগ হবে ততগুলা পেরেক তুই গেড়ে দিবি ওর মধ্যে। আব্বা যেহেতু বলছে সত্যি সে রাগ দূর করতে চায়, ওরে প্রথম দিনে কথায় কথায় তো রাগে পেরেক মারতে মারতে দেখে প্রায় 50টা পেরেক মারা লাগছে ওই দিন। ইরে বাবা, পেরেক মারার কষ্ট আছে না ভাই? খালি পাসিলের মধ্যে আপনি চাইনিজ কাটা না হলে ঢুকানো ঠেলা আছে আপনার, কিন্তু বাপ যে বলছে ঢুকানো লাগবে, তোমার রাগ তো কমাতে চাও। প্রথম দিন 50, পরের দিন চিন্তা করছে এত ফেরেক ঢুকানো যাবে না, কিছু রাগ কমানো লাগবে। কমাতে 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 40-30, 10-20 হতে হতে একদিন আব্বারে এসে বলছে, আব্বা আল্লাহর রহমতে চেষ্টা করে আমি আজকে রাগই করি নাই, আজকে কোনো পেরেকই পোতা লাগে নাই। বাপ খুশি হয়ে গেছে, মাশা আল্লাহ খুব ভালো করছিস বাপ, কিন্তু এই অভ্যাসটা তো ধরে রাখা লাগবে, কিন্তু অভ্যাস কিন্তু বাদ দিতে পারবি না। কি করা লাগবে? ওই আগামীকালকের থেকে পেরেক একটা একটা করে তুলবি ওইখান থেকে। গেছে, এরপরে আবার পেরেক তোলা শুরু করছে, পোতা যত ঠেলা তোলা আরো ঠেলা। তারপরেও কষ্ট মষ্ট করে 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 তুলে তুলে 7-8 দিনের মধ্যে সব তুলে ফেলে আব্বাকে, আব্বাকে এসে বলছে, আব্বা নতুন পেরেক পোতাও লাগে নাই, নতুন পেরেক আর তোলাও বাকি নাই, সব তুলে ফেলছি। বাপ বলছে ধন্যবাদ তোকে। বলছে এবার চলো আমরা বাপ বেটা দুইজন যাই। হাত দিয়ে দেখেছে, যাই দেখে বলছে, দেখো তো তাই তো সত্যি তো একটাও পেরেক নাই বলে। কিন্তু সন্তানের কাঁধে হাত দিয়ে বলছে, বাপ পেরেক পুততেও কষ্ট ছিল তুলতেও কষ্ট, কিন্তু খেয়াল করে দেখ পোতা আর তোলার পরে ওয়ালের চেহারাটা কি, পুরা ওয়ালটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, পুরা ওয়ালটার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। যে তুমি রাগ করো যখন কারো উপরে, তখন ওই ব্যক্তির অন্তরের মধ্যেও এরকম একটা খোঁচা পড়ে, তোমার অন্তরের মধ্যেও একটা খোঁচা পড়ে। কোনো একটা সময় ভুল বুঝতে পারো, তাকে অনুরোধ বিনোরোধ আদর আপ্যায়ন ভালোবাসা দিয়ে রাগটা তুলে নাও, তারপরেও ক্ষতটা থেকে যায়। রাগ হচ্ছে এমন সাংঘাতিক জিনিস, ওই ক্ষত যার অন্তরে ঢুকায় দাও, ও ভুলতে পারে না, ভুলে গেলেও ক্ষত চিহ্ন তার দূরে যায় না। সুতরাং রাগ করার আগে ভাবো যে তুমি পেরেক গাঁটতেছো, এটা তুলবেও হয়তো কিন্তু এই চিহ্নটা দূর হবে না, সন্তানের অন্তরটা প্রসারিত হয়ে গেছে। এই এখান থেকে আমাদের শিক্ষা কি, যে আমাদেরও ভাবতে হবে যে আমরা যে অন্যায় রাগ করি, আমাদের স্ত্রীদের উপর রাগ করি, বিভিন্ন জনের উপর রাগ করি, কারণে ওখানে রাগ করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ফেলি, এগুলো এক একটা খোঁচা হয়ে থাকতেছে আপনার আমার জন্য। রমাদানের প্রিপারেশন আপনার প্ল্যান কি, যে আমি রাগ কিভাবে দূর করব, মিথ্যা কেমন করে ছাড়বো? সুতরাং রমাদান প্ল্যানিংয়ে আমরা একটু করে এরকম প্ল্যান করতে পারবো ইনশাল্লাহ।